শাকিব খানকে ঘিরে জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিমের পুরনো দ্বন্দ্বের কথা সবারই জানা। এক সাক্ষাৎকারে মিম এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন। 7 বছর শাকিবের সাথে সিনেমা না করার কারণ এবং অপু বিশ্বাসের সাথে দ্বন্দ্ব তৈরির ব্যাপারটি নিয়ে প্রশ্ন করা হলে মিম বলেন, শাকিব ভাইয়ার সাথে কয়েকটা সিনেমাতে কাজ করার কথা হয়। একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম, পরে শাকিব ভাই ওই ছবিতে অপুকে নিতে বলেছেন। ওই সিনেমায় আমার আর অভিনয় করা হয়নি। শাকিব খান কেন অপুকে নিতে বলেছিলেন এখন সবার কাছে জানা ব্যাপারটি। মিম আরও বলেন, শাকিব খানের সঙ্গে ছবি সাইন করার পরেই অপুদি ফোন করেছিল। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল, প্রোগ্রামটি হয়নি। আমি আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। নতুন ছবির জন্য অপুদি আমাকে নর্মালি কংগ্রেচুলেশন জানালো, আমাকে ভালো মতো ছবি করতে বলল, আমাকে একটা কথাও বলেছেন উনি। অপুদি বলেন, আমি তোমার সঙ্গে কথা বলছি এটা যেন বাইরে কেউ না জানে। আমি বাইরে বলবো তোমার সঙ্গে আমার খুব খারাপ সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্কটা ভালো থাকবে। আমি তার কথায় শুধু সাপোর্ট দিয়েছিলাম। অপুদি আরও বলেছিলেন, আমি যেন শাকিবের সাথে কন্টিনিউ আরও ছবি করি। কেন বলেছেন এটা আমি জানি না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অপুর এমন ব্যবহারের কারণ কি হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।